জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি শেখ আব্দুল মুন্তাকিম সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন নি মুফতি সাহেব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কষ্ট করে এসে আজকে আইসেন ইনশাল্লাহ আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই কোরবানির বৈশিষ্ট্য সম্পর্কে যেহেতু এই কোরবানির মৌসুম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় তো আশা করব দর্শক শ্রোতা ভাই বোন মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং কুরবানীর বিষয় নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন ইশাআল্লাহ জাহাক উল্লাহ পর্যন্ত আমরা তাদের আগে কুরবানীর আলোচনা শুনি এবং দর্শকদের যখন কল আসবে তখন আমরা কলের দিকে চলে যাব শাল্ জাহাকুল্লাহ রঞ্জানা হাফিজ হুসেন আহ বিশ্বনাথি ই হাফিজ আকুল্লাহতা আল্লাহ আল্লাহ তা আল্লাহ আপনাকে যেন কবুল করেন জামে আহমাদানীয় বিশ্বনাথ কেউ যেন কবুল মঞ্জুর করেন আল্লাহ মামিন আরব্বাল আয়লা মিন الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال سبحانه وتعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال وعن عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: "ما عمل ابن ادم يوم النحر احب الى الله من اهراق الدم، وانه ليؤتى يوم القيامة بقرونها واشعارها واظلافها وان الدم ليقع من الله بمكان قبل ان يقع بالارض فطيبوا بها نفسا" او كما قال النبي صلى الله عليه وسلم: সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত ইসলামিক কিউনে উইথ একরা প্রোগ্রামে আমি আপনাদেরকে হৃদয়ের গভীরে থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আল্লাহ রব্বুল আয়ালমিন তার অপার অনুগ্রহে এই প্রোগ্রামকে যেন কবুল করেন মঞ্জুর করেন সফলতা দান করেন হেদায়তের সুবতাস সর্বত্র ছড়িয়ে দেওয়ার মাধ্যম যেন এটি বিবেচিত হয় এবং আমাদের সকলের জন্য নাজাতের ওসিলে যেন সাব্যস্ত হয় আল্লাহ আমিনবুল আয়ালমিন সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের ফোন কলের জন্য বিশেষত বিভিন্ন প্রশ্ন রাখার নিয়ে আসার জন্য সুবিধার্থে এই প্রোগ্রাম রাখা হয়েছে আর এর আগে আমরা কিছু আলোচনার প্রয়াস পেয়ে থাকি আল্লাহ যেন আমাদের এই কথাগুলোকে কবুল করেন আল্লাহ তালা যেন আমাদেরকে দিন পরিপূর্ণরূপে বুঝবার তৌফিক দ্বারা যেন ধন্য করেন সে অনুযায়ী আমলের তৌফিক দ্বারা যেন আল্লাহ তালা আমাদেরকে ধন্য করেন আল্লাহ আমিনিয়া রব্বাল আলমিন আমাদের প্রতিটি দিনই কাজকে যেন আল্লাহ কবুল করেন আল্লাহ তালা অনেকগুলো আমল আমাদেরকে দান করেছেন অসংখ্য আমল যদি বলি তাহলে অত্যুক্তি হবে না টাইম টু টাইমস অনেক দোয়া রয়েছে বিভিন্ন ধরনের আমলের একটা সমষ্টি আল্লাহ রব আলমিন আমাদেরকে দান করেছেন সুবাহান আল্লাহ আজিম এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল হল কোরবানের আমল আর এই মুহূর্তে বর্তমানে এই কোরবানির প্রস্তুতি যখন আপনারা নিচ্ছেন তখন জুল কায়দা মাস চলছে জুল কায়দা মাসের জিলকদ যেটাকে আমরা বাংলায় লেখি আসলে জুল কায়দা তো এই জুল কায়দা মাস বা জিলকদ মাস যেটাকে আমরা বলি এই মাসের একটা বৈশিষ্ট্য হল আল্লাহর নবী সাল্লিউসাল্লাম জীবনের সব সবকোটি উমরা এই মাসেই করেছেন হজের সঙ্গে একটু ওমরা করেছেন অবশ্যই কিন্তু এই মাসে ওমরা বাকি সবগুলো ওমরা জীবনের জল কায়দা মাসেই আল্লাহর নবী সম্পাদন করেছেন তাছাড়া এটি একটি আশহ হেরুমের অন্তর্ভুক্ত চারটি বেশি সম্মানিত অধিক সম্মানিত মাসগুলোর মধ্যে অন্যতম একটি মাস বিদায়জুল কায়দা মাসের গুরুত্ব অপরিসীম আর এরপরে আশারায়জুল হেজ্জা প্রতিদিন প্রতি রাত সুবহান আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ প্রতিদিন রোজা রাখলে এক এক বছরের রোজার সবাব প্রতি রাত করলে হাদিসের মধ্যে এসেছে প্রতি রাত লাইলাতুল কাদরের সোয়াব আল্লাহ রব আলমিন আমাদেরকে দান করেন আর এরপরে কোরবানির যে বিশেষ তিন দিন রয়েছে এই তিন দিন দশ এগারো বারো এই তিন তিন দিনকে আয়ামে নাহার বলা হয়েছে কোরবানের দিন আখ্যায়িত করা হয়েছে তো কোরবানির দিনসমূহের মধ্যে সর্বোত্তম আমল হলো কোরবানি আমি যে হাদিস আপনাদের সামনে পড়েছি মা আমিল আবনু আদম ইউমান নাহরি আহবা ইল আল্লাহমিন ইহরাকাম যে আল্লাহর কাছে এই তিন দিনের মধ্যে দশ জুল হেজ্জা জুল হেজ্জা এগারো জুল হেজ্জা বারো জুল হেজ্জা এই তিন দিন হলো আয়ামুন নাহর বা কোরবানের দিন এই তিন দিনের মধ্যে কোরবানির চেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় পছন্দনীয় ভালোবাসার কোনো আমল আর হতে পারে না সবচেয়ে বেশি আল্লাহর কাছে পছন্দনীয় মাহবুব আমল মাহবুব আমল মানে আল্লাহর কাছে ভালোবাসা আল্লাহ যত সব আমল ভালোবাসেন এর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসার আমল আল্লাহর কাছে পছন্দের আমল আল্লাহর কাছে কোরবানির জন্তুর রক্ত প্রবাহিত করা অর্থাৎ কোরবানির আমল আঞ্জাম দেয়া তো এটার গুরুত্ব অপরিসীম তো এই গুরুত্বটা আমাদেরকে অনুধাবনের প্রয়োজন রয়েছে আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে এর গুরুত্ব কত বেশি আমাদের এখানে যে বিষয়টি জানবার প্রয়োজন সেটা হলো যে আল্লাহ রব্বুল আলমিন যত সব আমল রেখেছেন এই আমলের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে প্রত্যেকটা আমলের বিশেষ একটা বৈশিষ্ট্য আছে অনেকগুলো সবাব অনেকগুলো ফায়দা অনেকগুলো উপকারিতা রয়েছে কিন্তু একটা উপকার বিশেষ উপকার যেটাকে বলা হয় যেমন ধরেন নামাজের অনেক আজরা সবাব রয়েছে আখরাতে এর প্রতিদান আমরা অনেক বেশি পাবো কিন্তু নামাজের একটা বিশেষ ব্যাপার রয়েছে বিশেষ একটা বৈশিষ্ট্য রয়েছে বিশেষ একটা স্পেশিয়ালিটি রয়েছে বিশেষ একটা বৈশিষ্ট্য রয়েছে সেটা কি আল্লাহ শরীফের মধ্যে বলেছেন তানহা আনিল ফাশাহ ইউল মুংকার নামাজ সর্বপ্রকার অশ্লীলতা থেকে পাপ পঙ্খিলতা থেকে বেহায়াপনা থেকে মানুষদেরকে বিরত রাখে তো এই যে অশ্লীলতা বেহায়াপনা এবং গুনাহ থেকে মুক্ত রাখা এটা হলো নামাজের বিশেষ বৈশিষ্ট্য রোজার একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে সেটা হলো কতিবা আলী কুমুসাইম কামা কতিবা আল আল্লাকুম কুম্ আল্লা অর্জন তো রোজার মাধ্যমে ফাস্টিংয়ের মাধ্যমে মানুষের জীবনে তাকোয়া আসে তো এটা হলো রোজার বিশেষ ফায়দা অনেকগুলো আরও ফায়দা আছে স্বভাব রয়েছে পণ্য আছে নাকি আছে কিন্তু তাকোয়া অর্জনে বিশেষ সহায়ক ভূমিকা পালন করে এই রোজা রোজার আমল নামাজ অশ্লীলতা দূরীকরণে বেহায়াপনা দূরীকরণে গুনাহের কাজ থেকে বিরত রাখতে নামাজের কোনো জুড়ি নেই তা নামাজের মধ্যে বিশেষত্ব হলো বৈশিষ্ট্য হলো অশ্লীলতা বেহায়াপনা এবং গুনাহ থেকে মানুষকে বাঁচিয়ে রাখা এটা হলো এটা হলো নামাজের বৈশিষ্ট্য রোজার বৈশিষ্ট্য হলো তাকোয়া অর্জন হজের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যেমন বলা হয়েছে হাদিসের মধ্যে মান হজ্জা ফালাম ইয়ারফাস ফালাম ইয়ফসুক রাজা আখে ইয়মিন ওয়ালাদাথ উম্ম ওকামা কালাম নবী সাল আলী সাল্লাম যদি কেউ গুনাহ মুক্ত অবস্থায় ঝগড়া যা দেন মুক্ত অবস্থায় ঝগড়া জাটি থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ আদাব সহকারে সুন্দরভাবে হজ আদা সম্পাদন করে তাহলে তার মধ্যে মাসুমিয়ত পয়দা হয়ে যায় তার মধ্যে নিষ্পাপ হওয়ার একটা বৈশিষ্ট্য এমনভাবে নিষ্পাপ হয়ে ফিরে আসবে যেমন ভাবে আজকেই কোনো সন্তান যদি ভূমিষ্ট হয় আজকের ভূমিষ্ঠ হওয়া সন্তানটি যেভাবে দুনিয়ার সকল প্রকারের পঙ্খিলতা থেকে ময়লা থেকে দূরে থাকে এবং সম্পূর্ণ ফ্রেশ থাকে গুনাহ থেকে সম্পূর্ণ মুক্ত নিষ্পাপ এবং মাসুম থাকে এই নিষ্পাপত্ব মানুষের মধ্যে সৃষ্টি হয়ে যায় মাসুমিয়ত মানুষের অন্তরে মানুষের মধ্যে তৈরি হয়ে যায় তো রোজার বৈশিষ্ট্য নিষ্পাপ নিষ্পাপ হওয়ার ভাব এবং বৈশিষ্ট্য মানুষের মধ্যে তৈরি হওয়া রোজার মাধ্যমে তাকোয়া এটা হজের মাধ্যমে নিষ্পাপ হওয়ার বৈশিষ্ট্য মানুষের মধ্যে তৈরি হয় রোজার মাধ্যমে তাকোয়া তৈরি হয় অশ্লীলতা বেহায় গুনাহ থেকে মুক্তি লাভ হয় না এইভাবে প্রত্যেকটা আমল এগুলো আমি উদাহরণ দিলাম আপনাদের সামনে যে প্রত্যেক আমলের আলাদা একটা বৈশিষ্ট্য আছে কিন্তু আজকে আমি আপনাদের সামনে বলতে চাব চাইবো যে কোরবানির আমলের এই মহান আমলের আসল বৈশিষ্ট্যটা কি ওলামা ইকরাম বিশেষত হাকিমুল ইসলাম আল্লামা কারি মোহাম্মদ তৈব সাহেব রহমতুল্লাহ আলহী দারুল আলুম দেওবন্দের প্রায় ষাট বছর একাধারে মোহতামিম এবং প্রধান পরিচালক ছিলেন হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈব সাহেব রহমতুল্লাহ আলহী হাকিম উল উম্মদ মুজদ্দিদে মিল্লত আল্লামা আশরফ আলী থানু রহমতুল্লাহ আলহির প্রধান খলিফাদের মধ্যে অন্যতম ছিলেন তো সেই হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈব সাহেব রহমতুল্লাহ আলী ইসলামের এক দার্শনিক ছিলেন তিনি তাঁর খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে আপনারা দেখতে পারেন বিষয়টি নিয়ে বিশদ আলোচনা করেছেন এবং অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে কোরবানের আমলের মধ্যে দুটো বৈশিষ্ট্য বিশেষভাবে পাওয়া যায় এটা আমাদের জানার প্রয়োজন প্রত্যেক আমলের আলাদা হাকিকত এবং বৈশিষ্ট্য রয়েছে যেমন নমাজের রোজার কথা আমি আপনাদের সামনে উল্লেখ করেছি এভাবে প্রত্যেকটা আমল আল্লাহ তালা আমাদের জন্য রেখেছেন আলাদা আলাদাভাবে মানুষের ফায়দা যাতে হয় আপনারা দেখবেন প্রত্যেকটা সবজির মধ্যে আলাদা কিছু ভিটামিন থাকে প্রত্যেকটা খাবারের মধ্যে দেখবেন আলাদা কিছু ভিটামিন থাকে তো ভাগ করে করে যদি আমরা সব ধরনের খাবার খেয়ে খাই তাহলে আপনি ভিটামিন সিও পাবেন ভিটামিন ডিও পাবেন ভিটামিন এও পাবেন ভিটামিন ইও পাবেন সব ধরনের ভিটামিন এ টু জেড আমরা সব পরিমিত পরিমাণে আমরা পেয়ে যাবো ইনশা আল্লাহ তালা এইভাবে আমাদের শরীরের যত নিড আছে প্রয়োজন আছে আমাদের পূরণ হয়ে যায় ঠিক একইভাবে আমলের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এত সব বৈশিষ্ট্য রেখেছেন এত সব ভিটামিন রেখেছেন এত বেশি উপকারিতা এবং ফায়দা নিহিত রেখেছেন যে প্রত্যেকটা আমল যদি সুন্দরভাবে সুচারুরূপে সঠিকভাবে এবং আদাব সহকারে সুন্দরতম নিয়মে যদি আমরা আদায় করতে পারি সুন্দরতম আমলের নমুনা যদি আমরা উপস্থাপন করতে পারি ওই আমলের আলাদা আলাদা ভিটামিন এবং বৈশিষ্ট্যগুলো আমাদের অর্জিত হয়ে যাবে তো কোরবানির আমলের বৈশিষ্ট্য হল যে এই তিন দিনের মধ্যে আল্লাহর কাছে এর চেয়ে বেশি মাহবুব আমল আর কিছু নয় নেই মাহবুব মানে পছন্দনীয় ভালোবাসার আমল আর কিছু নেই বোঝা গেল এই আমলের মধ্যে মাহবুবিয়তের একটা বৈশিষ্ট্য রয়েছে ভালোবাসার একটা বৈশিষ্ট্য রয়েছে বান্দা এই আমল আঞ্জাম দিলে পরে আল্লাহর ভালোবাসার পরি পাত্রে পরিণত হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসার পাত্রে পরিণত হয়ে যায় আর এরপরে আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে কোরবানির জন্তু জন্তুকে যেদিন কেয়ামতের দিন আমলের রূপে সবাবের রূপে আনা হবে তখন দেখা যাবে যে এই জন্তুটা তার শিং সহকারে তার চুল সহকারে তার শরীরের খুর সহকারে তার পা সহকারে পায়ের খোরা যেটা আছে এটা সব কিছু সহ এই জন্তু সামনে নিয়ে আসা হবে সুহান আল্লাহ আজিম অর্থাৎ এক একটা অংশকে কবুল করা হবে প্রত্যেকটা অংশ মকবুল হবে তো কবুলিয়তের একটা বৈশিষ্ট্য হলো কোরবানের মূল বৈশিষ্ট্য এর দ্বারা বোঝানো হয়েছে যে তার শিংটাও কবুল করা হবে তার পায়ের খোরটাও কবুল করা হবে প্রতিটি চোল কবুল করা হবে এবং প্রতিটি পশমের বিনিময়ে বিকুল্লি শাহরাতিন হেসানা হাদিসের মধ্যে বলা হয়েছে যে প্রত্যেকটা চুলের বদলে প্রত্যেকটা পশমের বদলে আল্লাহ রাবুল আলমী নেকি দান করবেন এবং দুনিয়ার বাজারে একটা পশুর খোর কেটে ফেলা হয় ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয় শিং কেটে ফেলা হয় আরও কিছু বেতরের অংশ এমন রয়েছে যেগুলো ওজন করা হয় না যেগুলোর দাম নেওয়া হয় না যেগুলো ক্রেতা গ্রহণ করতে প্রস্তুত নয় বিক্রেতা এটা বিক্রি করার জন্য এটা তার পক্ষে সম্ভব নয় বিক্রি করা আবার ক্রেতাও এটা গ্রহণ করতে রাজি নয় অনেক অংশ আছে যে অংশগুলোকে ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয় বিনের মধ্যে ফেলে দেওয়া হয় আর এটা এটার কোনো ওজন করা হয় না এটার কোনো মূল্য নির্ধারণ হয় না এটাকে ওজনের মধ্যে পরিমাপের মধ্যে আনা সম্ভব হয় না কারণ এটা একেবারে বেকার একটা অংশ অযথা একটা অংশ তো এইভাবে আল্লাহ তালা হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাম বলছেন যে আল্লাহ তালা এই কোরবানের পশুকে এমনভাবে কবুল করেন যে এই পশুর কোনো অংশ বাদ যায় না যেটাকে কবুল করা হয় না প্রতিটি অংশকে কবুল করা হয় আবার বলা হচ্ছে কবুলিয়তের শান মকবুল হওয়ার শান গ্রহণযোগ্যতার শান অ্যাকসেপ্টেন্সের শান অ্যাকসেপ্টেন্স গ্রহণযোগ্যতা কবুলিয়ত মকবুল হওয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাওয়ার যে গুণ এই আমলের মধ্যে এত বেশি যে প্রত্যেকটা অংশের মূল্য আল্লাহ লাগাবেন আল্লাহ তালা নির্ধারণ করবেন প্রত্যেকটা অংশকে আল্লাহ তালা কবুল করবেন আর হাদিসের মধ্যে বলা হচ্ছে যে স্থানে যে হাদিস পড়েছি এর শেষাংশে আল্লাহর নবী সাল আলী সাল্লাম বলছেন যে এই কোরবানের পশু জবাই করার পর আপনি দেখবেন ছুরি দিয়ে যখন জবাই করা হয় তো আপনি জবাই করার যদি অভিজ্ঞতা থাকে তাহলে বুঝতে পারবেন আপনি মনে করছেন এখনও আমার ছুরিটা লাগেই নি অথচ ধারালো ছুরি লাগার সাথে সাথে রক্তের প্রথম ফোঁটা কিভাবে পড়ে বের হয় মানুষ প্রথমটা অনুধাবনই করতে পারে না ছোঁয়ার সাথে সাথে স্পর্শ করার সাথে সাথে ধারালো ছুরি দিয়ে প্রথম ফোঁটাটা কেমনে নিজের শরীরে কাপড়ে এসে পড়ে যায় মাটিতে পড়ে যায় ঠেরও পাওয়া যায় না তো প্রথম ফোঁটা রক্তের প্রথম ফুটা মাটিতে পড়ার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় কি কবুলিয়তের এই শান কবুলিয়তের এই গুণ কবুলিয়তের এই বৈশিষ্ট্য শুধু কুরবানির আমলের মধ্যে রয়েছে বোঝা গেল হযরত হাকিমুল ইসলাম রাহমাতুল্লাহি বলছেন যে কুরবানির আমলের মধ্যে কবুলিয়তের গুণ রয়েছে তো আমরা যদি কবুলিয়তের শান আমাদের মধ্যে সৃষ্টি করতে চাই কবুলিয়তের গুণ আমাদের মধ্যে যদি অর্জন করতে চাই তাহলে এই আমলটা যদি আমরা সঠিকভাবে আঞ্জাম দিই তাহলে প্রত্যেক আমলের আলাদা এক একটা গুণ আছে আলাদা এক একটা বৈশিষ্ট্য আছে আলাদা এক একটা বিশেষ উপকারিতা রয়েছে সেই বিশেষ উপকারিতা কোরবানির ক্ষেত্রে হলো কোরবানির বিশেষ উপকারিতা এবং ফায়দা হলো যে কবুলিয়তের শান গ্রহণযোগ্যতার শান আমার আপনার মধ্যে পয়দা হয়ে যাবে সকলের অন্তরে সৃষ্টি হয়ে যাবে সুতরাং আমরা আল্লাহ নবী এর পরে বলছেন যেহেতু কবুলিয়তের এত বেশি শান কবুলিয়তের এত বেশি মর্যাদা কবুলিয়তের এত গুণ এই আমলের মধ্যে রয়েছে বৈশিষ্ট্যই আমলের মধ্যে রয়েছে অতএব ফতৈবু বিহান আফসা তোমরা অত্যন্ত খুশি মনে অন্তরকে সন্তুষ্ট করে এবং সন্তুষ্ট চিত্তে এই আমলটা তোমরা আঞ্জাম দাও তোমরা খুব বেশি বেশি পরিমাণে কোরবানি করো খুশি মনে কোরবানি করো সন্তুষ্ট চিত্তে কোরবানি করো এবং এই আমলের এই উপকারিতাটা যেন মনের মধ্যে থাকে যে এর মধ্যে কবুলিয়তের সান গ্রহণযোগ্যতার একটা বৈশিষ্ট্য এর মধ্যে রয়েছে তো আমরা সবাই চাই আমাদের সবগুলো আমল যেন কবুল হয় আমরা যখন দোয়া করব দোয়া যেন আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সবহান আর যেন আমার কবুল হয়ে যায় যদি করি তাহলে এই আল্লাহর দরবারে কবুল হয়ে যায় নামাজ পড়লে সেই নামাজ যেন কবুল হয়ে যায় হজ করলে সেই হেজ যেন কবুল হয়ে যায় প্রত্যেকটা আমলের ব্যাপারে আমাদের অন্তরে যে ভয় থাকে সেটা হলো রব্বানা মিন্না থিনা ইনকাং আলিমা মৌলানা ইন্নকা আং রাহিম হে আল্লাহ তুমি কবুল করে নাও গ্রহণ করে নাও অ্যাকসেপ্ট করে নাও তোমার অ্যাকসেপ্টেন্স ছাড়া তোমার কবুলিয়ত এবং গ্রহণযোগ্যতা ছাড়া কোনো আমলি আমাদের উপকারে আসতে পারে না ব্যর্থ হয়ে যেতে বাধ্য হে আল্লাহ কবুল করো তো আমাদের সবচেয়ে বড় সদাকা যেন কবুল হয় দান খেরাত যেন কবুল হয় নামাজ যেন কবুল হয় যতগুলো নেক কাজ করি এগুলো যেন রিয়া মুক্ত হয় এবং আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা লাভে সক্ষম হয় সেই গ্রহণযোগ্যতা তথা কবুলিয়ত এটা হলো আসল পাওনা সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট সবচেয়ে বড় ছাওয়া পাওয়া সবচেয়ে বড় আল্লাহর কাছে যদি কোনো কোনো কিছু কামনার করার থাকে তাহলে সেটা হলো কবুলিয়ত আর এই কবুলিয়তের সান কোরবানির আমলের মাধ্যমে আমাদের মধ্যে সৃষ্টি হতে পারে সুতরাং প্রত্যেকটা আমলকে এবং নিজের ব্যক্তিসত্ত্বাকে মকবুল আল্লাহর দরবারে বানানোর জন্য আল্লাহর দরবারে গ্রহণযোগ্য করার জন্য আমাদেরকে কোরবানের আমল দ্বারা উপকৃত হওয়া প্রয়োজন কোরবানের আমলটা সন্তুষ্ট চিত্তে করাটা প্রয়োজন আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে এই কোরবানের আমলটা সঠিকভাবে সুন্দর নিয়মে সম্পাদন করার তৌফিক যেন দান করেন এবং সিলেটে তো আমাদের মাদ্রাসাগুলিতেও কোরবানি হয় মুন্সিবাজার মাদ্রাসায় কোরবানি হয় বিশ্বনাথ মাদ্রাসায় কোরবানি হয় সবগুলো মাদ্রাসায় আলহামদুলিল্লাহ কোরবানির একটা সিস্টেম রয়েছে আলখায়ের ফাউন্ডেশনের মাধ্যমে যে কোরবানির বিশাল বড় একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে এবং মজলুম জনগোষ্ঠী পর্যন্ত কোরবানির গোষ্ঠ পৌঁছে দেওয়ার যে পরিকল্পনা এই আলখায়ের ফাউন্ডেশন হাতে নিয়েছে এটাকে সাধুবাদ জানানো স্বাগতম জানানো এবং এই কোরবানির প্রজেক্টের মধ্যে শরিক হওয়া আমি মনে করি অত্যন্ত জরুরি একটা বিষয় বিশেষত গাজার মজলুম মুসলমানদেরকে প্যাক্ট কোরবানি পাঠিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত হাতে নেওয়া হয়েছে এইটাতে একটু টাকা বেশি লাগলেও আপনাদের অংশগ্রহণ করাটা নিহায় জরুরি কোরবানি নিজের উপর যাদের উপর ওয়াজিব হয় তাদের জন্য কোরবানিটা অতীব গুরুত্বপূর্ণ ওয়াজিব কোরবানি আদায় করা উচিত আমাদের আমাদের জানা উচিত যে কোরবানি ওয়াজিব হওয়ার যে মতামত সেটা দলিলের দিক থেকে অতীব গুরুত্বপূর্ণ আকাম রসুল্লাহি সাল আলি ওসাল্লাম বিল মদিনাত আশর আল্লাহ আল্লাহর নবীসাল আলি হিসাল্লাম মদিনা মনোবরায় দশ বছর একাধারে অবস্থান করেছেন প্রতি বছর তিনি কোরবানি আঞ্জাম দিয়েছেন একবারও তিনি কোরবানি বাদ দেননি কোনোবারই বাদ দেননি সাধারণত ওয়াজিব না হওয়া জরুরি না হওয়াটা বোঝানোর জন্য সামটাইম অনেক কাজ আল্লাহর নবী জরুরি হওয়া সত্ত্বেও বা মানে এটা সুন্নাত শুধু ওয়াজিব নয় ফর্জ নয় তা বোঝানোর জন্য মাঝে মধ্যে ছেড়ে দিয়েছেন হঠাৎ দু একবার ছেড়ে দিয়েছেন তো ছেড়ে দেওয়ার মাধ্যমে তিনি বুঝাতে চেয়েছেন যে এই আমলটা আমাদের উপর জরুরি নয় কিন্তু একবার দিনে কোরবানি বাদ দেননি কোরবানি ছেড়ে দেননি কখনো এর দ্বারা বুঝা গেল কোরবানির গুরুত্ব অপরিসীম এবং এটা একটা ওয়াজিব আমল তাছাড়া পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ রব আলমিন করেছি খায়ের কাসির দান করেছি অসংখ্য অগণিত কল্যাণ অসংখ্য অগণিত মঙ্গল আমি দান করেছি কাউসার দান করেছি এবং অসংখ্য অগণিত কল্যাণ এবং মঙ্গল আমি দান করেছি এর সুক্রিয়া স্বরূপ আপনি ঈদের নামাজ পড়ুন এবং কোরবানি করুন ফসল রব্বিকা ওয়ানহার এক তফসির অনুযায়ী এটা আমি বলছি আপনি এই যে ওয়ানহার এবং কোরবানি করুন কোরবানি কর এটা আদেশ সূচক বাক্য ব্যবহারের মাধ্যমে এটা বলা হয়েছে বিদায় আলমায়ক রাম বলেছেন আল আমরুল ওজুব আমরটা ওয়াজিব হওয়ার জন্যই সাধারণত হয় আর কোনো বছর আল্লাহ নবী সাল্লাহ আলহিসাল্লাম কোরবানি ছেড়ে দেননি আর এরপরে আবার বলেছেন যে যদি কেউ কোরবানি নামাজের আগে করে ফেলে তাহলে পরে তাকে আবার করতে হবে এটা যদি সুন্নত আমল হতো তাহলে এটার কজা জরুরি হতো না তো এই সব দলিলের আলোকে যে হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে কোরবা নামাজের আগে যদি কেউ কোরবানি করে নে তাহলে এটা হয়নি শুদ্ধ হয়নি শহরের জীবনে অন্তত তো এটা মুঠেও ঠিক হয়নি আর সুতরাং আবার তাকে করতে হবে বাধ্যতামূলক এটা দ্বারাও বোঝা যায় সন্নত হলে পরে এটা আবার করার জন্য নির্দেশ দেওয়া হতো না বাধ্যতামূলক এই আমলটা করার জন্য নির্দেশিত নির্দেশ দেয়া হতো না বরং এটা ওয়াজিব হওয়ার কারণেই এমনটা বলা হয়েছে আল্লাহ তালা যেন বুঝবার এবং আমলের তৌফিক দ্বারা ধন্য করেন তাছাড়া আরেকটা বিষয় হল যে অনেক ইমাম ইমাম আবাহানীফ রহমতুল্লাহ আলী সহ অনেক ইমামগণের দৃষ্টিতে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের উপর আলাদা আলাদাভাবে কোরবানি ওয়াজিব হয় অথবা হয় না পুরো পরিবারের পক্ষ থেকে একটা দিলে ওয়াজিব আদায় হবে না সব বালিক সাবালক বা

তো আমার ফোন মোবাইলও যোগাযোগ করিল বা ইনশাল্লাহ এটা ইনকোয়ারি করবো আমরা কোন কোন কারণে জান না এটা ইনশাল্লাহ এই ব্যাপারে আলাপ করবো যেহেতু এটা ফান্ড রেজিং মুন্সিবাজার মাদ্রাসার বা জামায়াতুল খায়রর বা কোন কোন ফান্ড রেজিং প্রোগ্রাম না এটা প্রশ্ন উত্তরমূলক প্রোগ্রাম এর কারণে আমরা মাসআলা নিয়া জি আপনি একটা কল করে নিবা মুফতি সাহেবের ফোন নাও ইনশাআল্লাহ তখন মুফতি সাহেব আপনার কথা কইবা জাযাকাল্লাহ মুফতি সাহেব একটা প্রশ্ন হইল যে যারা এখনো বালি কইছেন না কিন্তু ওআর আপনি তো এখন একটু কথা হইছে যে ওআর करीब যারা হই গেছেন এর লাগিত ওয়াজিব নি আসল আসল مساله হলো শরীয়তের প্রত্যেকটা مساله এমন ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফকাহায়ে کرام আমাদের জন্য সহজ করে দিয়েছেন যে কোন ওয়াজিব যেন বাদ না যায় কোন ফরজ যেন বাদ না ছেড়ে না দিই আমরা আমার জিম্মায় যেন কোন ফরজ বাকি না থাকে তো সবগুলো এবং বিধিবিধানা হলো হয় যখন একজেক্টলি একজন হয়ে যায়। তখন থেকে মানে বিধানগুলো হয়ে যায় আদায় করা জরুরি হয়ে যায় কিন্তু কোন মাসের কোন বছরের কোন শনের কোন মাসের কোন বারের কত তারিখ কয়টা কত মিনিটের সময় একজন বালিক হয়েছে সাবালক হয়েছে এটা তো কেউ বলতে পারবে না তো এই জন্য অনেক নামাজ তার থেকে যাবে তার জিম্মায় অনেক সে আদায় করে থেকে যাবে। যারা একেবারে বালিক হওয়ার নিকটবর্তী হয়ে গেছে তাদেরকে করিবুল বুলুক বলা হয় আর বাসা এটা তাদেরকে বলা হয় মুরাহিক মুরাহিকা ছেলে হলে মুরাহিক আর মেয়ে হলে মুরাহিকা বলা হয় তো মুরাহিক এবং মুরাহিকা যারা তাদের উপরও শরীয়তের ফর্জ বিধানগুলো আরোপিত হয় ফরজ ওয়াজিব বিধানগুলো আরোপিত হয় নামাজ যেমন পড়া আরম্ভ করে দিতে হবে রোজা রাখা আরম্ভ করে দিতে হবে একেবারে বালিক হওয়ার নিকটবর্তী যারা হয়ে গেছে তো একজন এটার জন্য পনেরো বছর হল বালিক হওয়ার বয়স কিন্তু একজন মেয়ে দশ বছরের সময় বালেগা হয়ে যেতে পারে নয় দশ বছরের সময় এখন বর্তমান সময়ে বালেকা হয়ে যেতে পারে এখন যদি তার মালিকানায় যদি কিছু এমন অর্থ থাকে বা এমন কিছু তাকে যে সে নেশাবে কোরবানি কোরবানির নেশাব সমপরিমার মালের মালিক হয়ে গেছে বা সাদাকায় ফিতিরের মালের মালিকানা হয়ে গেছে অথবা জাকাত আদায়ের নেশাবের মালিকানা তার হয়ে গেছে তাহলে উচিত হল সে যেন আরম্ভ করে দেয় ঠিক একইভাবে নামাজ যেন সে আরম্ভ করে দেয় ঠিক এক একটা ছেলে তেরো বছর বয়সে বালিক হয়ে যাওয়া বর্তমানে একেবারে স্বাভাবিক তেরো বছর বয়সেও বালিক হয়ে যেতে পারে এটা তো পনেরো বছর বলা হয়েছে যে এরপরে আলামত থাকুক না থাকুক ছিন্ন থাকুক না থাকুক তবুও বালিক ধরে নেওয়া হবে পনেরো বছর হলো এটা ফাইনাল এজ কিন্তু ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে তারা যেন তেরো বছর থেকেই তাদেরকে বালিক ধরে নেওয়া হয় কারণ বালিক হয়ে যাওয়ার পুরোপুরি সম্ভাবনা এখন তো আর এটা আমি মনে করি প্রায় স্বাভাবিক বর্তমানে যুগের যে খোরাক রয়েছে খাবার রয়েছে এই সব কারণে শরীর একটু সময়ের আগেই গরম হয়ে যায় বেশি তো এই জন্য এই ব্যচারা পনেরো বছরের আগেই তারা সাবালক হয়ে যায় মেয়েরা দশ বছরেই বালেকা হয়ে যায় নয় দশ বছরে তো এই সময়টাকে মোরাহেক এবং মোরাহেকা বলা হয় করিবুল বুলুক বালেক হওয়ার নিকটবর্তী সময় সুতরাং এক্স্যাক্টলি ওই টাইমটা যেহেতু কারো জানা নেই কোন সময় থেকে কোন ঘন্টা থেকে কোন আওয়ার থেকে কে বালেক হয়েছে সুতরাং বালে হওয়ার একেবারে নিকটবর্তী হয়ে গেলে বিধিবিধানগুলো আরোপ করে দেওয়ার ফতোয়া দেওয়া হয়েছে এবং এটাই হলো সতর্কতার দাবি আল্লাহ তাআলা যারা অনেক ছেলে আছে মেয়ে আছে যারা মোটামুটি দশ 14 বছরের মেয়ে হয়ে গেছে এখন এই মেয়েটাও বালিকা হয়ে যেতে পারে এবং তার মালিকানায় কোন কোন সময় আমি আপনাদেরকে বলবো কুরবানির নেসাব কাকে বলে এটা অত্যন্ত জরুরি একটা বিষয় কার উপর কুরবানি ওয়াজিব হয় ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে শুনবো গুরুত্বপূর্ণ অনেক বিষয় হয়েছে দর্শক মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন যেহেতু আমরা একটি বিরত যেতে হচ্ছি বিরতির পর আবার যখন বিরত আসবো ইনশাল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো এবং ফাঁকে ফাঁকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শোনার চেষ্টা করব আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহি ও আসসালাম আলাইকুম আহমতুল্লাহি ও সম্মানিত দর্শক শ্রোতা একরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক বারকবাদ আলহামদুলিল্লাহ আমার সাথে রয়েছেন জামিয়াতুল খাইয়ের আল ইসলামিয়ার প্রতিষ্ঠা প্রিন্সিপাল মুফতি শেখ আব্দুল মুন তাকিম সাহেব বিরতির পূর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম হয়তো অনেকে আরও শোনার আগ্রহ রয়েছে অনেক প্রশ্ন হয়তো অনেকে করার জন্য অপেক্ষা রয়েছেন আমরা চাইবী সালে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন এর আগে আমি জানতে চাইবো মুফতি সাহেবের কাছ থেকে যে অনেক সময় নাব নাবালিক থাকা অবস্থায় অনেকের হয়তো কয়েক হাজার পাউন্ডের মালিক হয়ে গেছেন অনেকে দান মানে দান করেন বাচ্চাদেরকে গিফট দেন ওইগুলিতে আর কি তখন ওদের কি বালিক হওয়ার সাথে সাথে ওই পয়সা থেকে কি সাথে সাথে ওই যে তাদের যে পয়সাগুলো আছে ওগুলো থেকে কি কোরবানি দিতে হবে বা খাতা দায় করতে হবে হলো যে যারা বালিক হয়ে গেছে বালেগা হয়ে গেছে সাবালক হয়ে গেছে ছেলে হোক বা মেয়ে হোক তাদের মালিকানা দেখতে হবে যে কোরবানির তিন দিনের মধ্যে দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে কোনো দিন যদি কারো মালিকানায় মিনিমাম ব্যালেন্স অফ নেশাব অফ কোরবানি কোরবানির সর্বনিম্ন পরিমাণ নেশাবের মালিকানা যদি তার কাছে পাওয়া যায় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে এখন প্রশ্ন হলো যে এই নেশাবটা কী কার উপর কোরবানি ওয়াজিব এটা আমাদের জানতে হবে যে জাকাত যার উপর ফরজ হয় তার উপরও কোরবানি ওয়াজিব হবে ওই তারিখে যদি জাকাতের নিসাব কারো কাছে পাওয়া যায় কিন্তু একই সাথে কোরবানি এবং সদকায় ফিতের ওয়াজিব হওয়ার জন্য জকাতের নিসাব হওয়া জরুরি নয় বরং প্রয়োজন থেকে বেশি সম্পদ যেগুলো জাকাতবুল নয় যোগ্য সম্পদ নয় কাবিলে জাকাত মাল নয় যোগ্য সম্পদ নয় কিন্তু প্রয়োজন থেকে বেশি এই এইসব সম্পদকেও একত্রিত করে যদি কাউন্ট করে সামিল করে যদি দেখা যায় যে সাড়ে বায়ান্ন ভরি দাম হয়ে গেছে ধরেন পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশের হিসাবে যদি কারো কাছে হয়ে যায় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে এটা বর্তমান হিসাব অনুযায়ী আনুমানিক আমি বলছি সাড়ে বায়ান্ন ভরি এখন ভরির যুগও চলে গেছে মানুষ বুঝে না সিক্স হান্ড্রেড গ্রাম সিলভার ছয়শো গ্রাম রূপার যে বাজার দাম রয়েছে সেটা অনেক কম আমার যা ধারণা পঞ্চাশ হাজার টাকাও লাগবে না চারশো পাউন্ড হয়তো বা চারশো পাউন্ড হলে হয়তো পঞ্চাশ হাজার বাংলাদেশের লোকজন তো বাংলাদেশের হিসাব অনুযায়ী দেখবে অনেকে হয়তো বাংলাদেশ থেকেও প্রোগ্রাম দেখছেন আপনারাও কমেন্টের মধ্যে কোনো প্রশ্ন চাইলে রাখতে পারেন সাড়ে বায়ান্ন ভরির উপার যে দাম হবে সেই দামটা যদি হয়ে যায় এটা হওয়ার জন্য ধরেন একশো পাউন্ডের একটা সোনার চেইন আছে ফর এক্সাম্পল আরও কিছু টাকা আছে আরও কিছু প্রয়োজনের চেয়ে বেশি ভ্যালুয়েবল কাপড় আছে যে কাপড়ের বাজারে কোনো দাম থাকবে না মানে একেবারে পুরাতন হয়ে গেছে এটা ভ্যালুয়েবল না ভ্যালুয়েবল জিনিস যদি হয় মূল্যবান জিনিস যদি হয় এখনো পুরাতন বেশি একদিন পরেছেন একেবারে নতুন জামা প্রায় রয়ে গেছে আবার প্রয়োজন থেকে বেশি তো প্রয়োজন থেকে বেশি যদি হয় আল্লাহ স্বামী রহমতুল্লাহ আলহি তো আমার যতটুকু মনে পড়ে তিনজোড়া কাপড়কে প্রয়োজন হিসাবে উল্লেখ করেছেন তিন তিনজোড়া তিন সেট কাপড়ের চেয়ে বেশি যদি হয় তাহলে সেটা প্রয়োজনতে প্রয়োজন চেয়ে প্রয়োজনের চেয়ে বেশি তবে এটা গরম কান্ট্রির জন্য তিনি মিশরের ছিলেন তো এই জন্য তিনি এটা বলেছেন কিন্তু রিয়ালিটি হলো আমি ইউকের জন্য বলে ফেলবো যে তিনজোড়া শীতকালের জন্য তিন তিনজোড়া গরমকালের জন্য তো এই সব মিলিয়ে ছয় সেট কাপড় হয়তো আমার প্রয়োজন দোনো মৌসুমের জন্য ছয় সাত সেট হয়তো কাপড় আমার বিশেষ প্রয়োজনের অন্তর্ভুক্ত আমি বলতে পারি কিন্তু এর চেয়ে বেশি যে কাপড়গুলো আমাদের ওয়ার্ডরুপে রাখা আছে এর মধ্যে যেগুলো প্রায় নতুন এইগুলো কিন্তু ভ্যালুয়েবল প্লাস ভ্যালুয়েবল হওয়ার সাথে সাথে এটা প্রয়োজন থেকে বেশি এটাও এটার দাম ধরেও যদি ধরেন কিছু সোনার দাম এটাও কিছু আরেকটা মারাত্মক ভুল আমাদের সাড়ে সাত বোরের চেয়ে আমি কম রাখি আর এর জন্য আমার এক টাকার স্বর্ণও যদি আমার হাতে থাকে তো এটা ভুল মাল এটা নেশাবের পরিমাণ নির্ধারণ করার জন্য প্রত্যেক যুগে যাতে এটা অ্যাপ্লিকেবল হয় বা পরিমাণটা জানা সহজ হয় সহজে জানতে পারে একজন মানুষ তাও এর দ্বারা সোনা এবং রোপা দিয়ে একটা পরিমাণ নির্ধারণ করা হয়েছে সাড়ে বায়ান্ন বরি রোপা থাকতে হবে স্বর্ণ সেই পরিমাণ থাকতে হবে তা নয় বরং টাকা রোপা সোনা বিজনেস গুডস প্রয়োজন থেকে বেশি মাল প্রয়োজন থেকে বেশি সম্পদ এই সব মিলিয়ে যদি সাড়ে বায়ানব্বই রুপার দামের সমান হয়ে যায় তাহলে তার উপর কোরবানিও ওয়াজিব হয়ে যাবে এখন কেউ বলতে পারে না আমার কাছে এই মেয়ের কাছে তো টাকা মাত্র আছে পঞ্চাশ পাউন্ড সোনার চেইন আছে দুইটা এইটার দুইটার দাম হয়তো তিনশো পাউন্ড কি দুইশো পাউন্ড কি পঞ্চাশ পাউন্ড আরও কিছু প্রয়োজন থেকে বেশি কাপড় আছে এই সব মিলিয়ে চারশো পাউন্ড হয়ে গেছে বিধায় আপনি বলছেন যে সাড়ে বায়ানব্বই রুপার দাম তার খাতে পাওয়া গেছে কোরবানি তার উপর ওয়াজিব সে কোরবানি দেবে কেমনে তার হাতে তো টাকা নাই তো স্বর্ণ কিছু বিক্রি করে দিয়ে দেওয়া উচিত অথবা মা বাবা নিজেদের পক্ষ থেকে থেকে দিয়ে দেবেন কিন্তু তার কাছে কোরবানির মালিকানা পাওয়া যাচ্ছে এজন্য তার উপর কোরবানি ওয়াজিব দ্বিতীয় ভুল এক্ষেত্রে যেটা পাওয়া যায় সেটা হলো অনেকেই লন্ডন থেকে মনে করেন যে মনে হয় পাঁচশো পাউন্ড পাঠিয়ে দিয়ে একটা গরু কোরবানি দিতে হবে এই হল বুঝেন তারা কোরবানির অর্থ অথচ আপনি মাত্র পাউন্ড দিয়ে বা পঞ্চাশ দিয়ে এক নাম কোরবানি দিয়ে দিলে আপনার ওয়াজিব আদায় হয়ে যাবে সর্বনিম্ন যে এক শেয়ার যেটা সর্বনিম্ন পরিমাণ শেয়ার যেটা সেই শেয়ারের মধ্যে অংশগ্রহণের মাধ্যমে ওয়াজিব কোরবানিটা আদায় হয়ে যায় পুরো জন্তু ফুল কাউ দিতে হবে না পুরো কাও দিতে হবে না ফুল ক্যামল দিতে হবে না পুরো পুরো একটা উঁট দিতে হবে না বরং একটা অংশের মধ্যে শরিক হয়ে এই ওয়াজব কোরবানিটা আদায় করা সম্ভব তো যেখানে মাত্র পঞ্চাশ পাউন্ড দান করলে পরে সর্বনিম্ন পরিমাণ একটা অংশের দাম সম্ভব অথবা যে কোনো জায়গায় যদি এখন থার্টি থার্টি ফাইভ পাউন্ড হইল তো আফ্রিকাতে হ্যাঁ আফ্রিকার মধ্যে হয়ে যায় থার্টি ফাইভ পাউন্ড দিলে একটা এক নাম হয়ে যায় এক অংশ হয়ে যায় এক পর্শন হয়ে যায় এইভাবে থার্টি ফাইভ পাউন্ড দিলে বা বাংলাদেশে ধরেন কেউ একেবারে কোনো মতে জায়েজ হয়ে যায় এমন একটা গরু দিয়ে কোরবানি দিচ্ছে এই এটার মধ্যে একটা অংশ নিয়ে ওয়াজিব কোরবানিটা আমরা আদায় করে ফেলি ওয়াজিব কোরবানিটা কেউ যেন বাদ না দেন হাদিসের মধ্যে এসেছে যে হাদিসের মধ্যে এসেছে যে যে কোরবানি দিতে পারবে ওলাম ইউ দাহি ফালা ইকরিবান্না মুসাল্লানা মাল্লাম ইস্তাদের হাদিসের মধ্যে যে শব্দ এসেছে যার এই সামর্থ্য এই পরিমাণ সামর্থ্য রয়েছে যেখানে শব্দটা এখন মাইন্ডে আসছে পরেও সে কোরবানি করল না সে কোরবানি করল না ঈদগাহের পাশেও যেন না আসে তো এই ধরনের ওয়াইদ বর্ণনা করা হয় তখনই যখন ওয়াজিব ছেড়ে দেয়া হয় ওয়াজিব না ছেড়ে দিলে ওয়াইদ বর্ণনা করা হয় না ওয়াইদ বা সতর্কবাণী বা শাস্তির ধমক যখন দেয়া হচ্ছে বা একটা পানিশমেন্ট দেওয়া হচ্ছে মুসলমানদের মূলধারা থেকে তাকে বিচ্ছিন্ন করে দেওয়ার ধমক দেওয়া হচ্ছে এর দ্বারা বোঝা যায় যে এটা ওয়াজিব এই হাদিসগুলো ওয়াজিব হওয়ার উপর আলত করে ওয়াজেব হওয়ার দলিল হিসাবে ওলামায়েরাম উল্লেখ করেছেন আর আমাদের উপর এখন ছোট বাচ্চারা যারা করিবুল বোলুক হয়ে গেছে অনেকের পক্ষ থেকে আমরা কিন্তু এই দেশে কোরবানি আদায় করি না অনেক মেয়েরা মনে করেন এখনও এটা ছোট মেয়ে রয়ে গেছে আপনার চোখে এটা ছোট কিন্তু অনেকের দৃষ্টিতে এটা বড় বা শরীয়তের দৃষ্টিতে এটা কারিবুল বুলুক হয়ে যাওয়ার কারণে আপনি মনে করছেন তার হাতে কোরবানির মনে করেন তারা তো গরিব তাদের হাতে তো কোনো টাকা নেই কিন্তু প্রয়োজন থেকে অতিরিক্ত ভ্যালিএবুল কাপড় দামি কাপড় রয়ে গেছে সোনার কিছু চেইনের সে মালিকানা রয়েছে কিছু তাদের ব্যাংকের মধ্যে ব্যক্তিগত ব্যাংকের মধ্যে কিছু টাকা আর এখন তো মেয়েদের নিজেদের অ্যাকাউন্টও আছে ছেলেদেরও অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টে কিছু টাকা এই সব মিলিয়ে যদি ধরেন চারশো পাউন্ডের কাছাকাছি বর্তমান বাজার দাম অনুযায়ী হয়ে যায় তাহলে তার উপর কোরবানিও আজীব হয়ে যাবে তো প্রয়োজন থেকে বেশি জিনিসের দাম কাউন্ট করা হবে প্রয়োজনের অতিরিক্ত অনেকগুলো কাপড় ইংল্যান্ডে বিশেষত ওয়ার্ড্রুপগুলোতে থেকে যায় এবং অনেক সময় আমরা দেশে পাঠিয়ে দিই এগুলো যদি বর্তমানে এটা থাকে আর এই সবগুলো কাউন্ট করে যদি চারশো পাউন্ডের কাছাকাছি হয়ে যায় তাহলে একজন ছেলের উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে যে বালেক হয়ে গেছে অথবা করিবুল হওয়ার নিকটবর্তী হয়ে গেছে একজন মেয়ের উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে যে মেয়ে বালেগা হয়ে গেছে অথবা হওয়ার নিকটবর্তী হয়ে গেছে মুরাহেক অথবা মুরাহেকা বালেক অথবা বালেগা আর পুরুষ মহিলারা তো আছেনই এর মধ্যে কোনো সন্দেহ নেই তো আমাদের এটা কার উপর কোরবানি ওয়াজিব হয় যে আয়ামে নাহার বা কোরবানির এই যে তিন দিন ফিক্সড রয়েছে যে এই তিন দিনকে যে ফিক্সড রয়েছে তিন দিন এই কোরবানির তিন দিনকে দশ এগারো বারো জুল হেজ্জা এই তিন দিনকে কোরবানির দিন বলা হয় আয়াম নাহর বলা হয় এই তিন দিনের মধ্যে কোনো একদিন যদি কারো মালিকানায় মিনিমাম ব্যালেন্স অফ কোরবানি কোরবানির নেসাবের সর্বনিম্ন পরিমাণ যদি কারো মালিকানায় থাকে তাহলে তার উপর কোরবানি বাজিব হয়ে যাবে নাবালিকের উপর কোরবানি বাজিব হয় না মুসাফিরের উপর মুসাফির অবস্থায় কোরবানি বাজিব হয় না কিন্তু মুসাফিরের অবস্থায় যদি যদি কেউ কোথাও পনেরো দিন অবস্থান করে অথবা নিজের বাড়ি বা কোথাও যায় যেখানে গেলে সে মুকিম হয়ে যায় তাহলে আবার কোরবানি ওয়াজিব হবে আর মুসাফিরের ব্যাপারেও বলা হয়েছে যদি কোরবানি আদায় করার সামর্থ্য হয়ে যায় এই পরিমাণ টাকা সঙ্গে তাকে তাহলে উত্তম হল সেও যেন কোরবানি আদায় করে দেয় কোরবানির অনেকগুলো মাস আলামসাইল রয়েছে এই জন্য কোরবানির আমল ওলামায় ক্রামের তত্ত্বাবধানে হওয়া জরুরি ওলামায় কেরামের তত্ত্বাবধানে একটা কোরবানি হওয়া নেহায়ত জরুরি তো যাতে মাস আলামসাইলের পরিপূর্ণ খেয়াল রাখা সম্ভব হয় কোন পশুর কোরবানি জাহেজ কোন পশুর কোরবানি জায়েজ নয় কোন পশু দ্বারা কোরবানি সঠিক কোন পশু দ্বারা কোরবানি ঠিক নয় কোরবানির অনেক এছাড়াও আরও আরও অনেকগুলো এলামসাইল রয়েছে এই জন্য এলাম কেরামের তথ্যাবধানে কোরবানি হওয়াটা জরুরি আমাদের দেশে অনেক সময় হয় কি আপনি কোরবানি করাচ্ছেন কিন্তু তারা সঠিক নিয়মে করছে না যেমন একটা উদাহরণ আমি দিই আপনাকে যে যে কোরবানির পশু জবাই করে তাকে কিছু টাকা দিলেন আর কিছু কোরবানির গুস্তও দিয়ে দিলেন তো কোরবানির গুস্তকে মজুরি হিসাবে দেওয়া যায়জ নয় এভাবে কোরবানি দুরস্ত হবে না ঠিক হবে না তো কোরবানির কোরবানির গরুর যে রশ্মি যেটা এটাও সোদাকা করা আজীব এটা জরুরি তো আমরা তো এই সবগুলো বিষয়ে আমরা খেয়াল রাখি না আমরা অনেক সময় গরুর পা মাথা ইত্যাদি ওই যে জবাই করেছে কেটেছে তাকে আমরা মজুরি হিসাবে আমরা দিয়ে দিই তার বদলা হিসাবে আমরা দিয়ে দিই তো এই ধর এইভাবে অনেকগুলো মাস আলার প্রতি আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই কোনো খেয়াল নেই আর আরেকটা নিয়ম হল যে এটা তো প্রথম কথা আমাদের জানার দরকার যে অনেক ছেলেদের উপর কোরবানি ওয়াজিব হয় মেয়েদের উপর কোরবানি ওয়াজিব হয় আমরা উদাসীনতার কারণে গাফিলতির কারণে তাদের পক্ষ থেকে আমরা কোরবানি আদায় করি না এবং তাদের হাতে আমরা মনে করি বেশি টাকা নেই কিন্তু স্বর্ণের অলঙ্কার স্বর্ণের চেইন ইত্যাদি টাকার কারণে অনেক সময় কোরবানি ওয়াজিব হওয়ার ক্যাটাগরিতে তারা পৌঁছে যায় তো কিন্তু এখানে দুটো বল একটা হলো যে তাদের পক্ষ থেকে আমরা মনে করি পুরো জন্তু মনে হয় কোরবানি দিতে হবে তো পুরো একটা জন্তু কোরবানি দিতে হবে না গরুর বা উঠের সাত ভাগের এক ভাগে বিশ্বের সবচেয়ে কম দামে যেখানে কোরবানি সম্ভব সেখানে কোরবানি আদায় করে নিলে ওয়াজিবটা অন্তত আদায় হয়ে যাবে তো এক কথা এটা হলো একটা ব্যাপার আর দ্বিতীয় হলো যে পুরো জন কোরবানি দিতে হবে না যে কোনো একটা অংশ দিয়ে দিলেই হবে আর এরপরে ওই মা বাবা যদি বাচ্চার পক্ষ থেকে কোরবানি দিয়ে দেন এবং তাদের নিয়ত যদি সামিল হয়ে যায় তাহলে কোরবানি আদায় হয়ে যাবে ইনশাল্লাহ তো এই বিষয়গুলো আপনারা ইনশাআল্লাহ তালা খেয়াল রাখবেন আল্লাহ তালা যেন আমাদেরকে বুঝবার এবং আমলের তৌফিক তারা যেন ধন্য করেন আল্লাহ্ম আমিন ইয়ারব্বাল আলমিন জি আর কোনো প্রশ্ন তো না এই মুহূর্তে জি প্রশ্ন না তবে আর একটি জিনিস অনেকেই জানতে চান মহিষ যেটা আমরা বলি মহিষ ওইটা কি ওইটা দিয়ে তো কোরবানি হয় সাধারণত বাংলাদেশে তো ওইটা দিয়ে দেওয়া হয় না আমার জানা নাই দেওয়া হয় কোন জায়গায় তো হইতে পারে এখন যদি বাংলাদেশের যদি ওইটা দিয়ে দেওয়া মানে দেয় তার গরু দেওয়ার পরিবর্তে তাহলে কি সবের ক্ষেত্রে কোনো ব্যবধান হবে মহিষ দিয়ে কোরবানি জায়জ হবে আজ জামু সুমিনাল বাকার মানে এটা কাইন্ড অফ মহিষ মহিষ তো তো ওই একই ফ্যামিলির মেম্বার বিদায় কোরবানি যে সমস্ত জন্তু দিয়ে জায়জ হয় যেমন হরিণ দিয়ে জায়জ হবে না এটা হালাল হওয়া সত্ত্বেও কোরবানি জায়জ হয় উঁট দ্বারা উঁটনি দ্বারা গাবি দ্বারা বলদ বা সার দ্বারা বখরা বকরা দ্বারা বকরি দ্বারা দুই কোরবানি জায়জ দুম্বা আর দুমবার দুম্বি যেটা বলবেন আপনি দুম্বার মধ্যে মেল ফিমেল উভয়টা দ্বারা কোরবানি বা জায়েজ হয় তো এই ছয় ষাটটি জন্তু বিশেষভাবে মহিষ মহিষের মধ্যে উভয় লিঙ্গ রয়েছে তো দুটা দিয়ে কোরবানি জায়েজ রয়েছে তো জায়েজ হবে না জায়জ হবে না ইন্ডিয়াতে অনেক জায়গায় যেখানে মহিষের বস্তুই তারা খায় এবং গরু জবাই করে এমনিতেই নিষিদ্ধ তো ইন্ডিয়াতে অনেক জায়গায় তো মহিষের কোরবানি চলে তো যেখানে মহিষের গুছ্তই লোকজন খায় এবং সেখানে গরু জবাই ইত্যাদি নিয়ে কিছু রেস্ট্রিকশন রয়েছে তো সে সমস্ত এলাকায় মহিষের গুস্ত খাওয়াটা একেবারে প্রচলিত এবং সেখানে কোরবানিও প্রচলিত বিদায় এটা জায়জ হবে না জায়জ হওয়ার কোনো কারণ নেই বাংলাদেশেও যদি কোনো অসুবিধা হয় তাহলে করতে পারবেন কোনো তো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাহলে জায়জ আছে কিন্তু কেউ কেউ মহিষের গুস্ত পছন্দ করেন না পছন্দ করেন না বিধায় যে যে এলাকায় যেটা পছন্দনীয় ওইটা দিয়ে কোরবানি করা উত্তম যে বেশি হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই তা আমরা যেহেতু গরুর পুষ্তকে বেশি পছন্দ করি বাংলাদেশের বেলা আমি বলবো সেখানে আপনারা মহিষ দিয়ে নাই দিলেন কারণ আপনার কাছে যেটা ভ্যালুয়েবল সেটা দিয়ে কোরবানি দেওয়া উচিত হৃষ্টপুষ্ট যাতে হয় যেটা ভালো হয় যেটা উত্তম হয় আমি যেটাকে উত্তম খাবার গোস্তালা জন্তু মনে করি সেটাকে কোরবানি দেওয়া বেশি উত্তম হবে ইনশা আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে আমলের তৌফিক তারা জন্ম করেন আল্লাহ আমিনব্বাল আলমিন তো এই মাস আসলে আমাদের জানার খুব বেশি দরকার আর মাস আলা অনুযায়ী আমাদেরকে কোরবানি করা উচিত আমাদের সবগুলো কোরবানি প্রতিনিধির মাধ্যমে যে কোরবানি করানো হয় বিদেশে আমাদের অনেকেই কিন্তু ভুল করে ফেলেন সামটাইম অনেক সময় এই দেশে যেখানে আপনি ধরেন কোরবানি করাচ্ছেন ইউকে থেকে তো ইউকেতে আয়ামুন নাহার শুরু হয়ে যাওয়াটা জরুরি আপনার উপর কখন কোরবানি বাজিব হবে যেদিন নয় তারিখ রাত যখন হবে আর দশ তারিখের ফজর চলে আসবে তো দশ তারিখের যে ফজরের বিগিন টাইম যেটা সুভে সাদেক যখন আরম্ভ হয় ওই শুভেচ্ছা সাদেক আরম্ভ হওয়ার পরপরই দেখবেন আপনার কি মালিকানায় কোরবানির সামর্থ্য আছে কিনা যদি নেশাব অফ কোরবানির মালিকানা পাওয়া যায় এটা যেহেতু জাকাত থেকে একটু ভিন্ন এই জন্য নেশাব অফ কোরবানি আমি আলাদাভাবে বলছি কোরবানির নেশাবটাকে আলাদাভাবে উল্লেখ করছি তো নেশাব অফ কোরবানির মালিকানা যদি কারো কাছে হাতে কারো হাতে থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে তো এখন আপনার এখানে এখনও ধরেন একই তারিখে যদি বাংলাদেশে আর এখানে যদি ইন কেস যদি কোরবানি হয়ে যায় তো তারা যখন সকালে করবে আপনার এখানে এখনও শুভেচ্ছা আদিক শুরু হয়নি ফর এক্সাম্পল তো মনে করছে একই দিনে ঈদ হচ্ছে দুনো জায়গায় কিন্তু ওই তারিখে বাংলাদেশে অনেক আগেই সকাল হয়ে গেছে এখন তারা প্রথম ঈদের জমাত পড়েই তারা কোরবানি দিয়ে দিচ্ছে আপনার এখানে এখনো শুভেচ্ছা আদিক হয়নি তো আপনার উপর এখনও ওয়াজিব হয়নি আর আপনার পক্ষ থেকে কোরবানি ওয়াজিব হওয়ার আগেই পশু যদি জবাই করে ফেলা হয় তাহলে আপনার পক্ষ থেকে আপনার ওয়াজিব আদায় হবে না আপনার ওয়াজিব আদায় হবে তখনই যখন আপনার উপর ওয়াজিব হওয়ার যে সময় আপনি যেখানে যে দেশে অবস্থান করছেন সেই দেশে ওয়াজিব হওয়ার সময়টা যেন মানে শুরু হয়ে যায় শুরু হয়ে যাওয়ার পর আবার দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তো বারো তারিখ তৃতীয় দিন মাগরিবের আগ পর্যন্ত আপনি আদায় করতে পারবেন এই ওয়াজিবটা আদায় করতে পারবেন এখন যদি বাংলাদেশে যদি একদিন পরে ঈদ হয় আর তারা যদি তৃতীয় দিন দেয় আপনার পক্ষ থেকে তো আপনার এটা চতুর্থ দিন হয়ে যাবে আপনার জন্য তো তারা যদি তৃতীয় দিন কোরবানি আদায় করে তাহলে আপনার আদায় হবে না এই জন্য সেখানে দ্বিতীয় দিনের ভেতরে ভেতরে কোরবানি দিতে হবে যাতে আপনার তৃতীয় দিনের ভেতরে ভেতরে কোরবানি হয়ে যায় খোলার হয়তো লাইনে আছেন আচ্ছা সম্ভবত লাইনটা চলে গেছে হয়তো জি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে আমরা কুরবানির বিষয়টা জানলাম এখন কুরবানি যদি দেওয়ার যে পশুটা পশুটা যদি কোনো সময় হয়তো কুরবানির জন্য আসা আনা হয়েছে খুব সুন্দর একটা কাও। কিন্তু হঠাৎ করে তার পাটা কোরবানির দিন অথবা কুরবানির সময় হয়তো গাড়ি থেকে উঠানো নামানোর সময় গেল এখন ওইটা দিয়ে কি হবে ওই তার এটা খুব গুরুত্বপূর্ণ মশালা যে এক পা যদি এইভাবে সম্পূর্ণ ভেঙ্গে যায় আর তাকে যদি শুধু তিন পায়ের উপর বর করে হাঁটতে হয় এই পরিমাণ যদি এটার পরিমাণটা নির্ধারণ করা এইভাবে জানতে হবে আমাদের যে চতুর্থ পায়ের যদি সহযোগিতা নিয়ে চলে তাহলে কোনো মতে জায়েজ হয়ে যাবে আর যদি শুধু তিন পা দিয়ে চলে আর এক পায়ের সহযোগিতা নেয় না ওইটা একটু এইভাবে ঝুলে অবস্থায় রাখে আর এটার পুরো সহযোগিতা নেয় না সাপোর্ট নেয় না তাহলে কিন্তু কোরবানি জায়েজ হবে না ওই দিন ওই দিন হলো অ্যাক্সিডেন্ট হলেও ওইটা ভয়ঙ্কর একটা জিনিস তো এটা এই ব্যাপারে খুবই খেয়াল রাখতে হবে সতর্ক থাকতে হবে এই জন্তুগুলোকে আনার ক্ষেত্রে তখন এরকম অ্যাক্সিডেন্ট ঘটে গেলে আরেকটা জন্তু কিনে কোরবানি দেওয়া জরুরি হয়ে দাঁড়াবে এটা একটা বিষয় আর কোনো কোনো আলার মধ্যে আবার যারা একেবারেই গরিব মানুষ আর সে কোরবানির জন্য জন্তু কিনে নিয়েছে শুধু গরিব মানুষ সে হয়তো কিনে ফেলেছে আর ইন্টিন করে বা যেভাবেই হোক তার উপর কোরবানি আজীব নয় তো আর এটা কেনার পরে যদি এরকম দুর্ঘটনা ঘটে তাহলে গরিবদের বেলায় যতদূর মনে পড়ে একটা মাসালা ফেকার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে তার জন্য এটা জায়েজ হয়ে যাবে আর যিনি ধনী সামর্থ্য রাখেন তার জন্য এটা ঠিক হবে যে আরেকটা করতে হবে এখানে আর যদি কোরবানির টাইমের ভিতরে যদি কেউ যদি পশু কিনে নেয় আর যদি করতে না পারে কোরবানি তাহলে এই পশুটা সদাকা করে দেয়া জরুরি হবে এটা জরুরি হবে তবে এই ধরনের ভুল যেন আমরা কখনো না করি কারণ কোরবানি একটা ওয়াজিব আমল এই আমলের উপর আমাদের একটা অবিচলতা থাকা খুব জরুরি একটা মাস আলাম বর্ণনা করছিলাম যে কোরবানি ইন্ডিভিজুয়ালি সকলের উপর আলাদাভাবে ওয়াজিব হয় অথবা ওয়াজিব হয় না কোরবানি একটা ওয়াজিব আমল যেমন হাদিসের মধ্যে বলা হয়েছে যদি কারো সামর্থ্য থাকে আর এরপরেও যদি ফালা ইকরিবান্না মুসাল্লানা সেজন্য মুসলমানদের ঈদগাহের নিকটেও না আসে এর দ্বারাও বোঝা যায় কোরবানি ওয়াজিব আর প্রিয় নবী আলী আলি সাল্লাম নিয়মিতভাবে কোরবানি করেছেন তৃতীয় কথা এক হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে নামাজের আগে যদি কেউ কোরবানি ভুলে করে ফেলে তাহলে এটা যেন সে মাস্ট পরবর্তীতে এটা কাজা করে নামাজ পড়ার পর সে যেন আবার কোরবানি করে এই বাধ্যতাটাও বোঝায় যেন কোরবানি ও আজীব সুন্নত হলে পরে এটা একটা এমন আমল ছিল যেটা যদি আদায় নাও হয় তাহলে এটা রিপিট করার কোনো প্রয়োজন ছিল না তো এটা রিপিট করা পুনরায় করা বাধ্যতামূলক বলার দ্বারাও বুঝা যায় যে কোরবানি ও আজীব তৃতীয় আরেকটা কথা হলো যে কোনো কোনো ইমাম হয়তো বলেছেন শুধু হাম্বারি মজবের মধ্যে এটা রয়েছে যে পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি দিলে পরিবারের পক্ষ থেকে আদায় হয়ে যায় তো কিন্তু হাদিস দ্বারা যেটা আমরা বুঝতে পারি এই মতামতকে অনেকে মনে করেন এটা মনে হয় ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের উপর কোরবানি ওয়াজিব হওয়াটাকে কেউ কেউ মনে করে বসেন যে এটা মনে হয় এর দ্বারা এই কথাটা ঠিক নয় তো অথচ আপনারা ওই হাদিসগুলোর কী জবাব দেবেন হাদিসের মধ্যে বলা হয়েছে মন ওজাদা সায়তান যে ব্যক্তি যার সামর্থ্য রয়েছে জাহাদিসের মধ্যে বলা হয়েছে প্রত্যেক এটা মান লীল ওয়াহেদ লীল জমা দুটার জন্য তো মন ওজাদা সায়তান যে ব্যক্তি সামর্থ্য রাখবে কোরবানি করার মন ফালা সায়তানুদাহা ফলামুদাহ তো এই হাদিসও ইঙ্গিত প্রদর্শন করছে আমাদের প্রতি ইন্ডিকেশন দিচ্ছে যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের উপর ও আজীব হয় এই হাদিস দ্বারা ওই কথাটা বোঝা যায় দ্বিতীয় আরেকখানা হাদিস রয়েছে যে হাদিসের মধ্যে প্রিয় নবী সাল আল বিদায় হাজের বাসনের মধ্যে বলেছেন ইন্না আলা কুল্লে কুল্লি আমিন ও ভাইয়া প্রত্যেক মুসলমানের উপর নিশ্চয় প্রত্যেক মুসলমানের উপর প্রতি বছর এক কোরবানি জরুরি তো এই হাদিসও ইন্ডিকেশন দিচ্ছে যে প্রত্যেকের উপর আলাদা আলাদাভাবে কোরবানি বাজিব হয় পৃথকভাবে ইন্ডিভিজুয়ালি কোরবানি বাজিব হয় আরেকটা কথা যে খুবই জরুরি একটা যে আল আনসাবা ও জাজুর আনসাবা হাদিসের মধ্যে বলা হয়েছে যে একটা গরু দ্বারা একটা গাবি বা সার দ্বারা গরু দ্বারা সাতজনের কোরবানি জায়েজ আছে শুধু সাতজনের ও আজিব কোরবানি আদায় হবে সাতজনের বেশি পার্সোনাল পার্সনের কোরবানি ও আদায় হবে না শুধু সাতজনের কোরবানি ও আজিব আদায় হয় আবার অন্যদিকে যদি আপনি বলেন দশ জনের ফ্যামিলি আর দশ জনের কোরবানি আপনার একটা ছাগল দ্বারা হয়ে যাবে একটা বেড়া দ্বারা দুম্বা দ্বারা হয়ে যাবে তো একদিকে হাদিসের মধ্যে গরু দ্বারা বলা হচ্ছে শুধু সাত জনের ওয়াজিব কোরবানি আদায় হতে পারে আর আপনি বলছেন শুধু ছাগল দ্বারা আট জনের হয়ে যাবে দশ জনের হয়ে যাবে তো এটাও সাংঘর্ষিক হয়ে যায় হাদিসের সাথে তো উঁট দ্বারা সাতজনের শুধু কোরবানি আদায় হচ্ছে আর আপনি বলছেন শুধু একটা শিপ দ্বারা শুধু একটা লাম শিপ দ্বারা বা বকরি দ্বারা ছাগল দ্বারা মাত্র আট দশ জনের কোরবানি হয়ে যাবে তো এই হাদিসের সাথেও এটা সাংঘর্ষিক মনে হচ্ছে এই জন্য আমরা এই এই কয়েকটা খানা হাদিস আমাদেরকে ইন্ডিকেশন দিচ্ছে যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের নেসাব এবং মালিকানা দেখতে হবে সুতরাং এই মতামতকে হানফি মাসাব অনুযায়ী যে মতামত এটাকে হাদিস বিরোধী আখ্যায়িত যারা করছেন এরা ভুল কথা প্রচারণা করছেন এটা হাদিস সম্মত একটা মতামত এবং হাদিস অনুযায়ী এই মতামতটা মানে গ্রহণ করা হয়েছে যে প্রত্যেকের উপর আলাদাভাবে কোরবানি ও আজীব হবে ইন্ডিভিজুয়ালি প্রত্যেক বালেক বালেগা বা হওয়ার নিকটবর্তী যারা হয়ে গেছেন ছেলে মেয়ে

কন্টিনিউ আছে আপনি কোনো চিন্তা না এটা যাই তো প্রায় দেশ হয় যখন ওয়াক শুরু হয় বিদায় আপনি ওয়ক শুরু হওয়া পর্যন্ত এমন কি যদি এটা শুরু করছেন আপনি ফজর ওয়াক্স শুরু হওয়ার আগে আর এর বাদে শুরু শেষ হইতে হইতে গিয়া প্রথম রেখাটাও যদি ফজরের ওয়াক্ক শুরু হওয়ার আগে আরম্ভ হয়ে যায় সেকেন্ড রাখা যদি ফজর ওয়াক শুরু হওয়ার বাদে যদি ফজর ও্কর ভিতরে ঢুকি যায় তবুও ইনশাআল্লাহ তাহলে এটা তাহাজ্জুদ যুদ্ধ বলিয়েই গণ্য হইব আর এটা ঠিক আছে সম্পূর্ণ কোনো অসুবিধা নাই এখন ক্যালেন্ডার অনুযায়ী প্রত্যেকে যার ঝার এলাকার দেখবা যে আপনারই কেন আজকে ফজর ওয়াক্ক শুরু হয় কোনো সময় তো ফজরের ওয়াক্ক শুরু হওয়ার এক সেকেন্ড আগ পর্যন্ত আপনি তাহাযুদ্ধ নমাজ পড়িতে পারবা এমনকি যদি এক দুই মিনিট হাতও থাকে তাই আপনি তাহাজুত শুরু করে দিন জানি এক রাখাত এক রাখাও যদি আপনি ওক্তর ভিতরে পড়িয়ে দিতে পারেন সেকেন্ড রাখাত ওক্তর বাহিরে পড়লেও কোনো অসুবিধা নাই এটা হাজয বলিয়া গণ নইব ইনশাআল্লাহ আর ফজর ওয়াক শুরু হইয়া হারলেও যদিও কোনো আল্লাহর নবী সাল্লু আলী সাল্লামে কোনো নফল নমাজ পড়ি শুন না বিদায় এই হিসাবে ফজর ওয়াক্ক শুরু হওয়ার পর থেকে আরম্ভ করে শেষ হওয়া পর্যন্ত সূর্য উদয় হওয়া পর্যন্ত যে পুরা সময় এই সময়ের মধ্যে আল্লাহর নবী সাল আলীমে শুধু ফজরর সন্নত আর ফরজ পড়িস অন্য কোনো নফল নমাজ পড়িছিন না বিদায় এমনে নামাজ অন্য কোনো নফল নমাজ পড়া করু কিন্তু নিষিদ্ধ টাইম না হারাম কোনো সময় না বেশ থেকে বেশ কোনো কারাহাত হইতো পারে এর চেয়ে বেশি কিছু না আর আপনার ক্ষেত্রে আশা করি কারাহাত হইতো না অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম সম্মানিক শ্রোতা যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে বিরতির পর আবার যখন ফেরত আসবো আপনাদের কল নেওয়ার চেষ্টা করবে এবং গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাল্লাহ আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বাংলা দর্শক শ্রোতা আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান ইসলামী কিউ এনে ওই তেকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক বারপাত আলহামদুলিল্লাহ আমার সাথে রয়েছেন সকলের সুপরিচিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি শেখ আব্দুল মুন্তাকিম সাহ মাশাআল্লাহ গুরুত্বপূর্ণ আমরা আলোচনা ছিলাম এবং অনেকেই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছেন আমার কাছে কিছু প্রশ্ন আছে ইনশাআল্লাহ আমি গুলো পাকে বলার চেষ্টা করব এবং আপনাদের কল অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন নিশাআলা আমি একটু সদকা কি মানে কোরবান কি সদকা হিসাবে দেওয়া যাবে এইরকম না ওইটা মানে সদকা হিসাবে বলতে কেউ কেউ এই প্রশ্নটা করেন যে কোরবানি না দিয়ে সদকা দিয়ে দিলে কি হবে মানে ওই টাকা সদকা দিয়ে দিলে সদকা তো টাকা সদকা দিয়ে দিলে হবে কিনা তো এটা আসলে ঠিক নয় প্রত্যেক আমলের তার আসল রূপ অনুযায়ী এটা যেহেতু একটা ইবাদত আর ইবাদত হলো তৌকিফি তৌকিফি শব্দের অর্থ হলো যে এটা আল্লাহর পক্ষ থেকে আবাদতের নিয়ম পদ্ধতি তরিকা সব নির্ধারণ করে দিয়ে দেওয়া হয়েছে তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তরিকা নিয়ম পদ্ধতি অনুযায়ী যেভাবে যে আমল করতে বলা হয়েছে সেইভাবে সেই আমল সম্পাদন দেয়া করার নামই হলো আবাদত আমার পক্ষ থেকে আমি একটা আবাদতের নতুন পন্থা মনগড়া পন্থা আবিষ্কার করে ফেললাম একটা বাতিল ফেরকা একটা গুমরাহ ফেরকা পথভ্রষ্ট ফেরকা তারা এমন উক্তি এবং প্রলাপও করেছে যে হাদি কোরআন শরীফ এসে যে ইন্না সালাত আলি ফিকরি নামাজ আল্লাহর স্মরণের জন্য তো তারা বলে যে কিছু সময় আল্লাহর ধ্যানে মগ্ন থাকলেই নামাজ হয়ে যাবে না নামাজ আমি ফজরের সময় আসলে যেভাবে দুরাকাত ফরজ সেভাবেই পড়তে হবে দুরাকাত সুন্নত যেভাবে সেভাবেই পড়তে হবে জোহরের চার আখাত যেভাবে ফরজ যেভাবে রকু যেভাবে সজদা যেভাবে করতে হয় সেই নিয়মে আরম্ভ থেকে শেষ পর্যন্ত সম্পাদন করার নাম হলো ইবাদত আর এই নিয়মেই আদায় করলে পরে জোহরের চা আদায় হবে ফজারের ফরজ আদায় হবে মাগরিবের ফরজ আদায় হবে আসরের ফরজ আদায় হবে অন্যান্য যত সব আমাদত আল্লাহ কর্তৃক নির্ধারিত এই আল্লাহ কর্তৃক নির্ধারিত হওয়াটাকে তৌকিফি বলা হয় তো এমাদতের মধ্যে কোনো মন গড়া কোনো পন্থা নেই কেউ বলতে পারেন্লা নদুবিল্লা শতবার নাওদিল্লা বলছি যে ও ফরজ চার রাখাত এসারও চার রাখাত মাঝখানে মাগরিবের থিন রাখাত করে লাভটা কি চার রাখাদি করে ফেললে দুটা সেজদা আমি বেশি করলাম আল্লাহর নামই তো আমি বেশি নিলাম আল্লাহকে আরও বেশি স্মরণ করলাম ওজু তো আর আমাকে করতেই হবে মসজিদে তো আমাকে যেতেই হবে তো সব কষ্ট করে ফেললাম তখন আরো দুটো বেশি দিলে তো ভালো আমলই তো হলো আমার কোনো খারাপ কাজ তো করলাম না গুনাহের কাজ তো করলাম না তো নামাজ তো হবে না হবে নাই উল্টো গুণা হবে কারণ তোমাকে মন গড়া পদ্ধতিতে এমাদতের পন্থা নির্ধারণের কোনো ইজাজত কেউ দেয়নি তো ঠিক একইভাবে কোরবানিও হলো একটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এমাদত সুনির্ধারিত এমাদত আল্লাহ কর্তৃক এর নিয়ম পদ্ধতি যেভাবে ঠিক করা হয়েছে ঠিক সেভাবেই আমাকে আমাদত করতে হবে আল্লাহ তালা এটাকে পছন্দ করছেন ফসল রাব্বিকা ওয়ানহার আল্লাহর জন্য তুমি পশু জবাই করো জাহিলিয়তের যুগে যখন এই আমলটা ওয়াজিব করা হয় তখন জাহিলিয়তের যুগে মূর্তির নামে মানুষ পশু জবাই করত। মূর্তির নামে মানুষ পশু বলি দিত এটাকে বলি দেওয়া যাওয়া বলা যায় বলি দিত পশু জবাই করা পশু বলিদান তো এখনো বিভিন্ন ধর্মে হয়তো থাকতে পারে মূর্তির নামে পশু বলি দেয়া পশু জবাই করার একটা প্রথা ছিল আমার আল্লাহ বলছেন আমি জন্তু নিজে তৈরি করেছি খালাক আলী কোন আমার হাত দিয়ে আমি এই চতুষ্পদ প্রাণীগুলো আমি নিজে তৈরি করেছি আমার কুদরতি হাত দিয়ে আল্লাহ বলছেন আমি মালিক আমি খালেক আমার নামে তোমরা কোরবানের পশু জবাই করো তো এই জাহিলিয়তের এই প্রথাকে রোধ করা এবং পশু যাতে গায়রুল্লাহর নামে আল্লাহ ছাড়া অন্য কারো নামে গায়রুল্লাহর নামে যাতে জবাই করা না হয় এটা সম্পূর্ণ হারাম শুধু আল্লাহর নামে যাতে পশু জবাই করা যাকে কোরবানি শব্দ দ্বারা আমরা ব্যাখ্যা করে থাকি বুঝিয়ে থাকি সেই আমলটা যে সেই নিয়মেই করতে হবে যে নিয়মে আল্লাহ নবী সাল্লাম আলী সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সুতরাং সদকা খেরাতের অনেক অপশন অন্য সময় রয়েছে কিন্তু যারা এখানে আকলের গোড়া দৌড়াতে চান বুদ্ধি এবং বিবেকের ঘোড়া দৌড়াতে চান আবাদতের ব্যাপারে এটা প্রযোজ্য নয় আবাদত আবাদতের মধ্যে আকল চলে না বিবেক চলে না আকলের ঘোড়া দৌড়ানোর অবকাশ প্রবণতা নেই বরং এটা আবাদত আল্লাহর নিয়মেই করতে হবে আল্লাহ কর্তৃক নির্ধারিত নিয়মে আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম সাল আলী ওসাল্লাম যে নিয়মে আবাদত করতে বলেছেন কোরবানের আবাদত আঞ্জাম দেওয়ার কথা বলেছেন সেভাবেই করতে হবে এর পেছনে অনেক একমত রয়েছে এই পশু জবাইয়ের মাধ্যমে এর প্রস্তুতি গ্রহণের মাধ্যমে অসংখ্য হেকমত রয়েছে হাকিমুল হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লা আশরফ আলী থানবী রহমতুল্লা আলীহি একটা কিতাব রচনা করেছেন আহকামে ইসলাম আকল কী নজরমে আহকামে ইসলাম আকল নজর নজরমে আকলের দৃষ্টিতে বুদ্ধির দৃষ্টিতে যে কী কী প্রত্যেক আমলের ফায়দা যা মানুষ হিসেবে বুঝতে সক্ষম হয়েছেন সেগুলো তিনি উল্লেখ করেছেন যে সেখানে আপনি কোরবানের অনেক ফায়দা পেয়ে যাবেন যে কোরবানি এই পদ্ধতিতে এই নিয়মে করার পেছনেও অনেক হেকমত রয়েছে যেগুলো আসল তো হলো আল্লাহর হুকুম কিন্তু আল্লাহর এই হুকুমের পেছনেও অনেক বৈশিষ্ট্য রয়েছে বিধান রয়েছে এর মাধ্যমে সুবাহান আল্লাহ আপনি সব কিছু আল্লাহর জন্য কোরবান করে দেয়ার স্যাক্রিফাইস করার এমনকি জীবন পর্যন্ত কোরবান করে দেওয়ার একটা আবেগ তৈরি করা হয়তো উদ্দেশ্য হতে পারে যে কারণে তালা পশু জবাইয়ের মাধ্যমে কোরবানের মতো মহান আমল আঞ্জাম দেওয়ার কথা বিশেষভাবে বলেছেন বিধায় আমি বলবো যে এই মাস আলার মধ্যে যাতে কেউ চাতুরতা না করেন কেউ যাতে কোনো ভুল ইজতেহাদ না করেন সম্পূর্ণ পথভ্রষ্টতার মূলক কোনো ইজতেহাজ যেন কেউ করে না বসেন যে এতগুলো পশু জবাই করে কী লাভ হবে আর এইগুলো বুঝবার কি শক্তি আমাদের আছে আমি নিজেই তো এগুলোর অনেক ফায়দা আপনাদের সামনে তুলে ধরতে পারবো আর সবগুলো তো বুঝা আমার পক্ষেও সম্ভব নয় অন্য কোনো মানুষের পক্ষেও সম্ভব নয় আপনি যদি হজ্জাতুল্লাহ ইল বালেকা আল্লা ইমাম শাহ আলিউল্লাহ মাহদিস দেহল রহমতুল্লা আলহি ইমাম শাহ উলিউল্লাহ রহমতুল্লাহ কিতাব যদি হজ্জাতুল্লাহ ইল বালেকা পড়েন তাহলে আকামে ইসলামের ইসলামের বিধিবিধানের পেছনে যে সমস্ত আকলি হেকমত রয়েছে বুদ্ধিবৃত্তিক যে সমস্ত ফায়দা বা দুনিয়াবি যে সমস্ত ফায়দা সেগুলো তিনি উল্লেখ করেছেন সায়েন্টিফিক ফায়দা কি হতে পারে উপকার কি হতে পারে সেগুলো তিনি উল্লেখ করেছেন কিন্তু সবগুলো আমাদের জানা সম্ভব নয় আমাদের বুদ্ধিতে আসবেও না আল্লাহই ভালো জানেন এক কথা সবচেয়ে বড় যুক্তি যে আমি আল্লাহ কর্তৃক নির্ধারিত আল্লাহর বিধানকে আল্লাহর এরকম অনুযায়ী আমাদের পালন করতে হবে কোরবানির কোনো বিকল্প সদাকা হতে পারে না তো এটা সকল মুসলমানদের এটা জেনে নেওয়া উচিত যে বিকল্প সদাকা হতে পারে না আর এই ধরনের কথা যদি কেউ বলে বা কোনো দার্শনিকের মুখ দিয়ে এই ধরনের কোনো বলি আওড়ানো হয় তাহলে এগুলো শরীয়ত এবং ইসলামকে নিয়ে একটা ছেনিমিনি খেলা ছাড়া এবং পুরো ইসলামের বিকৃতি সাধন ছাড়া আর কিছু বলা যায় না আল্লাহর দিনকে সেভাবেই আমাদেরকে অবিকল রাখতে হবে অবিকৃত রাখতে হবে অপরিবর্তিত অবস্থায় রাখতে হবে যেভাবে এটা হুকুম দেওয়া হয়েছে নাজিল করা হয়েছে আর একটি প্রশ্ন কোরবানির গোষ্ঠ কি মুসলিমদেরকে বন্টন করা যাবে তাদের মধ্যে দেওয়া যাবে দেখেন অমুসলিমদেরকে সাহায্য সহযোগিতার হুকুম আমাদেরকে দেওয়া হয়েছে তাদের যদি কোনো অসুবিধা হয় তাদের যদি কোনো প্রবলেম হয় তাদের যদি কোনো জীবনে অভাব অনটন দেখা দেয় তাহলে আমরা তাদের খাবারেরও ব্যবস্থা করব। তাদের পানীয়ের ব্যবস্থা আমরা করব। দান খয়রাত রাত সাহায্য সহযোগিতা এটা মুসলিম ও মুসলিম নির্বিশেষে প্রত্যেকের বেলায় প্রযোজ্য প্রত্যেককে করতে হবে কিন্তু এটা একটা আয়মাদত আর এই কোরবানের গোস্ত শুধু মুসলমানদেরকে আমরা দিতে পারব এখানে এই একটা জায়গায় দেখেন ওনাদের সহযোগিতা করা এটা আমাদের উপর অন্যভাবে দায়িত্ব অন্যভাবে একটা জরুরি দায়িত্ব এটাকে ইসলাম মানা তো করেই না বরং উৎসাহিত করে এবং সকল বুখার্থ ক্ষুধার্থদেরকে খানা খাওয়ানো আহার দান দান তাদের পানাহারের ব্যবস্থা করা এই রাইট দেওয়া এবং তাদের সহযোগিতায় এগিয়ে আসা এটা ইসলামের বিরাট বড় বিধান আল্লাহ নবীর সুন্নত আল্লাহর নবী তো ও মুসলিমদের হান্ড্রেড পার্সেন হানড্রেড পার্সেন্ট অমুসলিম মুসলিম সোসাইটি হান্ড্রেড পার্সেন্ট নন মুসলিম সোসাইটির জন্য তিনি চ্যারিটেবল সংগঠন হেল্পফুল ফজুল আল্লাহ নবী সাল্লু আলি সাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন আর এর মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট অ মুসলিম সোসাইটি নন মুসলিম সোসাইটির জন্য সেবা সহযোগিতামূলক কাজ করে গেছেন এই জন্য নবীর সুন্নত তো হলো এটাই আর এর উপর আমল করাই উচিত আর আল খেয়ার ফাউন্ডেশনকে আপনি দেখবেন জাপানে ভূমিকম্প হয়েছে সেখানে সহযোগিতা নেপালে ভূমিকম্প হয়েছে হাইটিতে হয়েছে তো এগুলো তো আমাদের বৈশিষ্ট্য সৌন্দর্য কিন্তু কোরবানির গোস্তের ব্যাপারটা হলো আলাগত কিছু ব্যাপার এটা বিধি কিছু বিষয় আছে এখানে জাকাতের টাকা আপনি ও মুসলিমকে দিতে পারবেন না গরিবদেরকে দিতে হবে কিন্তু মুসলমান গরিব যারা কোরবানের গোস্ত মুসলমান গরিবদেরকে আপনি দিতে পারবেন কিন্তু কোন গরিব মুসলমান যদি পেয়ে যায় আর পেয়ে যাওয়ার পর যদি তার সে যদি দান করে ফেলে তাহলে সেটা জায়গা হবে ইনশাল্লাহ সে মালিক হয়ে গেছে এখন সে দিতে পারবে কাউকে মালিক হওয়ার আগ পর্যন্ত মনে করেন মূল কোরবানির গুস্থ বিতরণ করার যে বিষয় সেটা মালিক পক্ষ থেকে মালিক পক্ষ থেকে মূল কোরবানি কারি যিনি তার পক্ষ থেকে মুসলমানদেরকেই দেওয়াটা উচিত আর এরপরে ওনারা মুসলিমকে অমুসলিমকে খাওয়াতে পারবেন কোনো অসুবিধা নেই আপত্তি নেই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা যে দর্শক শ্রোতা হয়তো অনেকে জানতে চান এই বিষয়ের উপর আলহামদুলিল্লাহ আমরা তো অনেক সময় মনে করেন আমেরিকা থেকে বা দুনিয়ার অন্য কোনো দেশ থেকে আগে যে কথাটা বলছেন আপনি যে হয়তো এখানে আমাদের সময় হয়ে গেছে ওই জায়গায় কিংবা সময় হয় নাই অথবা এখানে কি বা তিন দিন দুই দিন হয়ে গেছে তিন দিনের দিন সেখানে চার দিন হয়ে গেছে ওইটা তো আমাদের দেখেন কোরবানির এখানে অনেকে মশালা আলা বুঝতে অনেকে ভুল করে বসেছেন তো বলেছেন যে কোরবানির পশু যে জায়গায় আছে সেখানে যতক্ষণ পর্যন্ত আয়ামুন নাহার বিদ্যমান থাকবে আয়ামুন নাহারের সময়সীমা বাকি থাকবে অবশিষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত সেখানে কোরবানি জায়েজ আছে কারণ কারাম অনেক জায়গায় উল্লেখ করেছেন যে কোরবানি করার ক্ষেত্রে বিধান হলো কোরবানির পশু যে জায়গায় আছে সেই জায়গায় সেই জায়গা নির্ভরযোগ্য সেই জায়গা দর্থব্য সেই জায়গা কাউন্ট করা হবে সেই জায়গাটাকে ধরে নেওয়া হবে কোরবানির বিধানের বিধান সেখানকার সেই জায়গা অনুযায়ী বলবৎ হবে যেখানে কোরবানির জন্তু রয়েছে এই কথা দ্বারা কারো কারো ভুল বুঝাবুঝি হয়ে গেছে আজকে থেকে প্রায় ত্রিশ বছর আগে এই মাসালা নিয়ে আল্লাহ তারা একটু গবেষণার তৌফিক দান করেছিলেন পঁচিশ ত্রিশ বছর আগের কথা বলছি আমি তো তো অনেকে বলছেন যে আপনার এখানে তৃতীয় দিন আপনার এখানে চতুর্থ দিন হয়ে যাচ্ছে কিন্তু সেখানে তৃতীয় দিন যেখানে আপনার পক্ষ থেকে কোরবানি আদায় করা হচ্ছে তো মনে হয় কোরবানি আপনার পক্ষ থেকে জায়েজ হবে কারণ পশু যে জায়গায় সেখানে কোরবানি জায়েজ হওয়ার লাস্ট ডে এখনো বিদ্যমান এখনো রয়ে গেছে কিন্তু এখানে বুঝতে হবে যে পশু জবাই করার ক্ষেত্রে স্থানের দিক হয়। যে স্থানে করছেন। সেখানে যেন কোরবানির সময় শেষ না হয়ে যায় কিন্তু মূল যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে তার সাইডও এখানে লক্ষণীয় দুটো সাইড এখানে একসঙ্গে লক্ষ্য রাখতে হবে একটা আর সঙ্গে যাতে সাংঘর্ষিক না হয় তো যিনি কোরবানি করাচ্ছেন কারি যিনি মূল কোরবানিকারী প্রতিনিধির মাধ্যমে অন্য দেশে কোরবানি করাচ্ছেন তার এখানে আইয়ামে নাহার শুরু হয়ে যেতে হবে শুরু হওয়ার আগে দরান বাংলাদেশে আয়ামন সকাল হয়ে গেছে আপনার এখানে শুভে সাদিক এখনো হয়নি দশ তারিখের শুভে সাদিক এখনো হয়নি তো আপনার উপর কোরবানি ওয়াজিবই হয়নি দশ তারিখের শুভে সাদিক হওয়ার পর আপনার উপর কোরবানি ওয়াজিব হয় এখন কোরবানির পশু জবাই করার জন্য যে স্থানে পশু জবাই করা হবে ওইখানকার স্থানীয় একটা বিধান হলো যে ওই স্থানে অন্তত ঈদের নামাজ কোথাও না কোথাও যেন হয়ে যায় ওই শহরের মধ্যে কোথাও না কোথাও আর্লি অন্তত এক না একটা জায়গায় মানে কোথাও না কোথাও কোনো না কোনো একটা জায়গায় যাতে ঈদের নামাজ হয়ে যায় এই জন্য অনেক জায়গায় আর্লি মর্নিং ঈদের নামাজ আদায় করার একটা চেষ্টা করা হয় যাতে সর্বত্র এই এই শহরের মধ্যে সবার জন্য কোরবানি করাটা জায়জ হয়ে যায় তো পশু জবাই করা তখন জায়জ হবে যখন ওই যে শহরে পশুটা রয়েছে যে এলাকায় পশুটা রয়েছে ওই এলাকায় কোনো না কোনো জায়গায় যদি ঈদের হয়ে যায় তখন ওই এলাকায় পশু জবাই করা হবে তো ওই এলাকায় পশু জবাই জায়জ হওয়ার জন্য সেখানে কোথাও না কোথাও নামাজ হয়ে যাওয়াটা জরুরি আর কোরবানিকারী যিনি তার এখানে মূল ওয়াজিব হওয়ার জন্য প্রথম শর্ত হলো সাদিক হয়ে যাওয়া এটাও হয়ে যাওয়া জরুরি আবার যে নির্ধারিত দিন রয়েছে ইয়াম না সেটার সময়সীমা পার না হওয়া এবং এটা থাকা জরুরি এই দিকটাও লক্ষ্য রাখতে হবে আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আলোচনা শুনলাম এবং আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ